হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। রত্নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে তেলাপিয়া। এই সর্ষে তেলাপিয়া বানানোর জন্য কী কী লাগে চলুন দেখে নিই। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে। তো আমি প্রথমে বলি, আমি একটা মাছ নিয়েছি, দুটো টুকরো করে নিয়েছি, বড় 250 গ্রাম হবে। আর একটা ছোটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আন্দাজ মতনই দেবো সব কিছু, নুনও তাই। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, পরে দেবো গার্নিশিংয়ের জন্য। আর একটা ছোটো টমেটোর অর্ধেক কুচি করে নিয়েছি, তেল ভাজবার জন্য সর্ষের তেল দিয়েই করবো। আর সর্ষের কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নুন দিয়ে সর্ষে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর জল লাগবে গ্রেভির জন্য। প্রথমে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। তো প্রথমেই নুন দিলাম, হলুদ নিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নেব। তেলাপিয়া মাছ কাটা কম, তেলাপিয়া মাছ বাচ্চাদেরও দেওয়া যায়, আপনারা বাচ্চাদেরও দিতে পারেন, বড়রাও ভালোবাসে, আমরা আমাদের পরিবারে সকলে ভালোবাসি। তবে আজকে তেলাপিয়ার অন্য রেসিপি হচ্ছে, মানে করেছি রান্না, আর আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষেই তেলাপিয়া। তাই জন্য আমি সর্ষে দিয়েই আজকে করে দেখাচ্ছি, কত সহজে করা যায় সেটা দেখে নিই। আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ, আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এটা বেশি গ্রেভি হবে না, যার জন্য একটু তেলটা বেশি রয়েছে, তো আপনারা বুঝে শুনে দেবেন। আমি এতখানি দিয়েছি, একটু গরম হলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। বেশ গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, এবার আমি মাছ ছেড়ে দিচ্ছি। ভীষণ গরম হয়ে গেছে, তাই খুব সাবধানে, এরকম গরম হয়ে গেলে আপনারা সাবধানে করবেন। তো এটা আমি এখন এটাকে একটুখানি হয়ে যাক, তারপরে আমি এটাকে উলটিয়ে দেবো। হয়ে গেছে এক পিস, আমি উলটিয়ে দিচ্ছি। আটটা বেশ জমি রয়েছে, তবে জোর থাকলে আপনারটা ভাজা ভালো হবে, তো এটা উলটিয়ে দিচ্ছি। মাছগুলো উলটিয়ে দিচ্ছি, দেখুন এই এই পিঠটাও ঠিক, পরের পিঠটা যে উলটিয়ে দিলাম ওটাও ঠিক সেরকম ভাজা হলে তবেই নামিয়ে ফেলব। তো মাছগুলো ভাজি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে ভাজা, এবার আমি নিচে নামিয়ে ফেলছি। দেখুন সুন্দর ভাজা হয়েছে, নামিয়ে রাখলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তেল আর আমার লাগবে না, যথেষ্ট তেল রয়েছে। এটা একটু নাড়াচাড়া করে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারেন, কোনো ঝামেলা নেই। সর্ষে যদি বেশি করে বেটে ফ্রিজে রেখে দেন, তো সময়ে মুখ বদলানোর জন্য এরকমভাবে আপনারা বানিয়ে খেতেই পারেন। আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতনই দেবেন আপনারা, আমিও আন্দাজ মতন দিলাম। হলুদটা দিয়ে দিলাম, এই পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হলে তারপরে আমি সর্ষে দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা ছেড়ে দিলাম, এবার জল দিয়ে দেবো, যতক্ষণে গ্রেভি রাখবো সেই বুঝে জলটা দেবো। কেন জল দিলাম, কারণ সর্ষেটা তেলে দিয়ে এইভাবে নাড়লে তিতো হয়ে যায় বা টেস্ট লাগে না, সর্ষে পোস্ত খুব একটা ভাজা যায় না। সর্ষে তো একদমই ভাজি না আমরা, আপনারাও তাই করবেন, কেন সর্ষে ভেজে খেলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়, আর সর্ষের যে আসল গন্ধটা সেটাও চলে যায়। আমি এটা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মাছটা সিদ্ধ হবে, তাই জন্য একটু বেশ জল দিলাম অনেকটাই। নুন ফুন সব দেওয়া আছে, তাও একটু টেস্ট করে দেখতে হবে নুন আর দরকার হবে কি হবে না। যখন মাছটা ফুটে উঠবে তারপরে একটু নুনটা টেস্ট করে দেখতে হবে। এখন এটাকে আঁচটা একটু কমিয়ে মাছটাকে ফুটতে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি আসছি ফিরে।
10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কি সুন্দর গ্রেভিটা শুকিয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ঝাল আমি যথেষ্টই দিয়েছি, তাও যদি ঝাল বাড়ির কারোর লাগে, তাই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো দিলাম, এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিলে সর্ষের ফ্লেভারটা আরও যেন বেড়ে যায়, তাই আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি এবার নামিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর হয়ে গেছে, কত তাড়াতাড়ি কত সহজে হয়ে গেল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার রেসিপি দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সর্ষে তেলাপিয়া ঝাল আমি পরিবেশন করেছি। আপনারা যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।